আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এটা হয়তোবা আপনারা আশ্চর্য হবেন, বিষয়টা হয়তো থামলিনে দেখি আপনারা বুঝতে পারতেছেন যে এটা আবার কি ধরনের কথা। সারা জীবন শুনলাম যে সিএনএফ ইম্পোর্টারদের সাথে প্রতারণা করে, আর আজকে আমরা ডিফারেন্ট একটা বিষয় শুনতেছি বা ডিফারেন্ট একটা থামলিন দেখতেছি। যাও, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আসলে বেশ কিছুদিন আগে আমার সাথেই এই ধরনের একটা কাজ হয়, সেজন্য আসলে আমি বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি। এবং এই রকম অনেকেই এই ঝামেলাটা আমার সাথে করেছেন এবং অনেকেই সাথেই করেছেন, আমি জানি না কারণ কোন কোন সিএনএফ এইভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। এটা হচ্ছে অনেক ইম্পোর্টারে রয়েছেন যারা আমাদের সাথে কোনো না কোনোভাবে চেষ্টা করেন যে প্রতারণা করে বা আমাদের সাথে ওভারকাম করে কাজগুলো করার জন্যে। তো তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যা কিভাবে সমাধান হয়, এটা একটু আলোচনা করব। আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা এই ভিডিওটা দেখবেন, কারণ আপনারা যেহেতু আমার দিয়ে অনেকেই কাজ করান ক্লিয়ারেন্সের, তাদের জন্য একটু সতর্কতার জন্যই আসলে এটা করা। এবং যারা নতুন করে কোনো সিএনএফ দিয়ে কাজ করাতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা কাজে আসবে। বেশ কিছুদিন আগে আমাকে অনলাইনে একজন নক করে বিদেশ থেকে, যে ওনার কিছু প্রোডাক্ট উনি পাঠিয়ে দিয়েছেন, প্রোডাক্টের ওজন হবে অ্যারাউন্ড 150 কেজি, 150 থেকে 170 কেজির মতো ওজন হবে। তো প্রোডাক্টটা এসেছে ফেডেক্সে। তো আমি ওনাকে বললাম যে আপনি আমাকে ডকুমেন্টসটা দেন, আমি ডকুমেন্টসটা দেখে আপনাকে জানাবো যে কত টাকা লাগতে পারে। উনি আমাকে ডকুমেন্টসটা দিলেন এবং উনি ডকুমেন্টসটা দেওয়ার পরে আমাকে অনেক বললেন যে আস্তা ভাই, আমি তো খুব বিপদে পড়েছি, এই এই সেই। যা হোক, উনি খুব আল্লাহাদি মানুষ, কথায় কথায় আল্লাহকে স্মরণ করেন। তো আমিও আসলে একটু দুর্বল, যারা মোটামুটি ধর্মীয় আবেগ অনুভূতি থাকে, সেটা যেই ধর্মেরই হোক, আমি চেষ্টা করি তাদের সাথে একটু ভালো করার জন্যে বা ভালো সার্ভিস দেওয়ার জন্যে। তো যেটা হলো যে উনি ওনার কথা শুনে আমি ওনার থেকে পেপারসটা নিয়ে ওনার প্রোডাক্টগুলো ক্লিয়ারেন্সের জন্য ট্রাই করি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সিএনএফ রয়েছে। যেমন ধরুন, আমরা আমাদের লাইসেন্স দিয়ে যে কাজগুলো করি সেটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, যেগুলো পেপারস থাকে, যেগুলোতে কোনো ঝামেলা নেই, এই ধরনের পেপারসগুলো আমরা করে থাকি। আবার কিছু লোক রয়েছে যাদের কাজই হচ্ছে এই যে ঝামেলার প্রোডাক্টগুলো কাজ করা, যাদেরকে আমরা টানা পার্টি বলি। তো তারা কাজে হচ্ছে ঝামেলার পেপারসগুলো প্রসেসিং করে তারা বের করে দেবে। তো তাদের সাথে আমি চুক্তি করি, তাদের সাথে মোটামুটি চুক্তি করার পরে আমি কাস্টমারকে বললাম যে আপনার এই প্রোডাক্টটা 1,80,000 টাকা লাগবে, আপনি আমাকে দিলে আমি ক্লিয়ারেন্স করে দেবো। তো উনিও রাজি হলেন। তো যা হোক, যেহেতু ওনার এই প্রোডাক্টটা উনি যেটা করেছে যে উনি অনেককেই ডকুমেন্টসটা দেয়। এয়ারপোর্টে একটা প্রবলেম হলো যে আপনি যদি অনেক মানুষকে ডকুমেন্টসটা দেন, কিছু লোক রয়েছে যারা দেখবেন যে এয়ারপোর্টে শেডের মধ্যে বসে বসে মোবাইলে লুডো খেলে বা মোবাইলে গেমস খেলতেছে, এদের কাজ হচ্ছে এদের কাছে যদি কোনো ডকুমেন্টস যায়, সেই ডকুমেন্টসটা এরা নিবে, নিয়ে ডকুমেন্টসটা হচ্ছে বগল করে নিয়ে বসে থাকবে, এন্ট্রি দিয়ে তারপরে বসে থাকবে। এবার আপনাকে যত ধরনের প্যারা রয়েছে সব ধরনের প্যারা দিবে, দিয়ে জাস্ট টাকা আনো, এটার আপনি টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, আরও লাগবে, এখানে সমস্যা ওইখানে সমস্যা, এটা হবে না। এভাবে করে 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 তারা যেটা করে যে এক ডকুমেন্টস দিয়েই তারা 2-6 মাসের ইনকাম করে নিবে। তারপরে বসে বসে দেখবেন শেডের মধ্যে দেখবেন যে বসে বসে লুডো খেলে। যা হোক, এই ধরনের কারো কাছে উনি ডকুমেন্টসটা দেয় এবং সে যেটা করে যে সে সমস্ত অফিসারদেরকে বলে রাখে যে এই ডকুমেন্টসটা কিন্তু ঝামেলা আছে, এটার মধ্যে এইরকম মাল আছে, আপনারা এটা ধরবেন, অথবা এইরকম যে আপনি যদি এটা ধরতে পারেন, ধরে রাখেন, তাহলে আমি আপনাকে 5,000 টাকা দিব বা 10,000 টাকা দিব।
তো সব তো ভালো থাকে না, কিছু কিছু অসাধু লোকও থাকে যারা তাদের কথা শুনে এইরকম ডকুমেন্টস আটকে দেয়। তো আমি অনেক চেষ্টা করি ডকুমেন্টসের জন্য, কিন্তু এটা ক্লিয়ারেন্সটা আমি করতে পারি না। হ্যাঁ, মানে তখন আবার ঈদও চলে আসে, তো ঈদের আগে উনি বলেছিল অনেক যে আমাকে ডকুমেন্টসটা করে দেন ভাই, আমি আসলে করতে পারি না। না করার ফলে উনি যেটা করে যে আমি ওনার কাছে অনেক ক্ষমা চাই যে না আসলে আমি তো যেহেতু ভুল করেছি, আমি আসলে করতে পারি না আপনার ডকুমেন্টসটা নিয়ে। কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে উনি ডকুমেন্টসটার জন্যে মালগুলোর জন্যে গোপনে যাদের কাছে ডকুমেন্টসটা দিয়েছি তাদের সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করে সেটা আমি জানি না। হয়তো কোনোভাবে যারা এন্ট্রি দিয়েছে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, তো হওয়ার পরে উনি ওদের সাথে যোগাযোগ করে ডকুমেন্টসটা ক্লিয়ারিংয়ের ব্যাপারে ওদের সাথে কথা বলে, এবং ওরা অনেক কম রেট দেয় ওকে, 1,50,000 টাকা ওনাকে বলে যে আপনি 1,50,000-এর মধ্যে করে নেবেন। তো উনি চিন্তা করলো যে 30,000 টাকা প্রফিট করবে এই লোকটা, যাহ আমি তো আরও কমে পেয়েছি, 30,000 টাকা কমে আমি ওটা থেকে ছাড়িয়ে নিই। তো ওনারকে বললো যে ওরা আসলে ডকুমেন্টসটা ফাইনাল করে, ফাইনাল করার পরে ওনাকে ডেকে আনলো যে আপনি টাকা দেন, 1,50,000 টাকা দেন, আমরা আজকেই আপনাকে ডকুমেন্টসটা আপনার মাল দিয়ে দিব। তো উনি 1,50,000 টাকা দেয়, দেওয়ার পরে ওরা 1,00,000 টাকা ট্যাক্স বাবদ জমা দেয়। কিন্তু আমার সাথে চুক্তি ছিল যে আপনি যদি আমাকে, আমি আপনাকে ডকুমেন্টসের মাল দেওয়ার পরে টাকা দিবেন, তার আগে 1 টাকাও দিবেন না। কিন্তু ওরা এমনভাবে আপনাকে হিপনোটাইজ করবে যে আপনি টাকা না দিয়ে পারবেন না, আপনাকে বলবে এই তো এই ডকুমেন্টস একদম ডেলিভারি হয়ে যাচ্ছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি জাস্ট টাকা দেন, এই যে ট্যাক্স দিতেছি চলেন, আপনি সবই ব্যাংকে গিয়ে ট্যাক্স দিব। তো আপনি তো ভাববেন যে না আরে ভাই, আমি তো নিজেই ট্যাক্স দিয়ে আসছি, তাহলে তো আমার ডকুমেন্টসটাও ডেলিভারি 100% হবেই। তো দেওয়ার পরে ওরা যেটা করলো যে এখন ট্যাক্স তো দেওয়া কমপ্লিট, তার মানে ট্যাক্স দেওয়ার পরে সিএনএফের আর কোনো ভয় থাকে না, কারণ যতক্ষণ না ট্যাক্স না দিবেন ততক্ষণ পর্যন্ত সরকার 3 মাস পরে আপনার এগেনিস্টে একটা চিঠি ইস্যু করবে যে আপনি কেন এই প্রোডাক্টে ট্যাক্স দিচ্ছেন না। যদি ট্যাক্স না দেন তাহলে নেক্সট ডকুমেন্টসগুলো প্রসেসিং করতে পারবেন না। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম যে ওরাও আসলে খুব ঝামেলা করেছে আমাদের সাথে, কারণ ওরা চাচ্ছিল যে ডিরেক্টলি পার্টির সাথে ওরা চুক্তিটা করবে এবং এই প্রোডাক্টটা তারা ক্লিয়ারিং করবে না। তো আমি চাচ্ছিলাম যে 3 মাস হয়ে গেলে তারা অটোমেটিকলি আমাদেরকে বলবে যে ভাই আপনারা টাকা দেন, ডকুমেন্টসটা নিয়ে যান। কিন্তু যেহেতু কাস্টমার ইনডিরেক্টলি ওদের সাথে যোগাযোগ করে, সেহেতু যেটা হয় যে ওরা এরপরে ওই কাস্টমারকে বলে যে চলেন আপু, আপনাকে অফিসার ডেকেছে যার ডেলিভারির ওইখানে, আপনাকে আপনার সাথে কথা বলবে। তো ওনাকে নিয়ে যায়, নেওয়ার পরে অফিসারকে আগেই ওরা বলে দেয় যে ভাই স্যার, আপনি ওদেরকে বলবেন যে এই প্রোডাক্টটা নেওয়া যাবে না, আসলেই উনি ব্যক্তি নামে এত কেজি প্রোডাক্ট পাবে না। তো ওরা যেটা করে যে ওরা ওইখানে নেগোসিয়েশন করে না, ওরা জাস্ট অ্যাসেসমেন্টে নেগোসিয়েশন করে প্রোডাক্টটা কম ভ্যালু দেখিয়ে পাশ করে নেয়, এবং ওইখানে নেগোসিয়েশনটা না করে ওরা ওনাকে নিয়ে যায়। নেওয়ার পরে ওই অফিসার ওনাকে বলে যে দেখুন, আপনি এই প্রোডাক্টটা, এত কেজি প্রোডাক্ট আপনি ব্যক্তি নামে পাবেন না, আর যদি আপনি নিতে চান বা আপনি যদি জোরাজুরি করেন সেক্ষেত্রে আমরা কাস্টমস থেকে আপনার এগেনিস্টে মামলা করব। কেন আপনি ব্যক্তি নামে এত প্রোডাক্ট নিয়ে আসছেন, কমার্শিয়াল প্রোডাক্টস, আপনার যেহেতু ব্যাট নাই আপনি কেন কমার্শিয়াল প্রোডাক্টস নিয়ে আসছেন। তারপরে ওই মহিলা যেটা করে যে এখন তো ওনার পক্ষে আর মামলা করাও সম্ভব না, বা কাস্টম যদি মামলা করে সেটা অনেক খারাপ মামলা হয়ে যাবে, কারণ মানি ল্যান্ডারিং মামলা হবে যে উনি এত টাকা কোথায় পেলেন, কিভাবে বিদেশে পেমেন্ট করলেন, বৈধ চ্যানেলে উনি পেমেন্ট করে নাই, এই ঝামেলার কারণে উনি আর প্রোডাক্টগুলো পায় না। তো এই যে ঝামেলাটা হলো, আপনাদেরকে যেটা বললাম জাস্ট আপনাদের শিখার জন্য বললাম যে আপনারা যাকে দিয়ে কাজ করাবেন, সেটা সিএনএফ হোক আর ব্যক্তিগত জীবনে হোক, কাউকে দিয়ে যদি আপনি পরিশ্রম করান তাকে অবশ্যই তার পাওনাটা দিয়ে দিবেন, সেটা ব্যক্তিগত জীবনেই যেই কোনো লোককেই হোক, আপনার বাসার একজন কাজের লোক হোক, একজন রিক্সাওয়ালা হোক, একজন গাড়ি ড্রাইভার হোক, যাকে দিয়ে আপনি কাজ করান না কেন, আপনার কৃষক খেতে কাজ করতেছে আপনার, আপনি তাকে অবশ্যই তার প্রাপ্যটা দিয়ে দিবেন। না হলে যদি সে কিছু নাও করে প্রকৃতি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করবে। দেখুন এই মহিলা, আমি প্রচুর কষ্ট করেছি 1 মাস ধরে ওনার ডকুমেন্টসের পিছনে, আমি প্রতিদিন না খেয়ে থেকে ওনার ডকুমেন্টসের পিছনে আমি ছুটেছি, যেহেতু তখন রমজান মাস ছিল,
প্রচুর দৌড়াদৌড়ি আমি করেছি, আমার ছোট ভাই ছিল ও দৌড়াদৌড়ি করেছে, সবাই মিলে আমরা কাজ করার পরে উনি আমাদেরকে ফাঁকি দিয়ে ডকুমেন্টসটা নেওয়ার চেষ্টা করেছে। উনি পরবর্তীতে যদি আমাদেরকে বলতো যে ভাই ঠিক আছে আপনি এইরকম এইরকম বলতে চাচ্ছি কী করা যায়, কিন্তু উনাকে আমি সাথে সাথে বলতাম যে না, ওদের সাথে যদি আপনি কাজ করেন 100% আপনার প্রোডাক্ট নিতে পারবেন না। আমি তো উনাকে বলেছি যে আপনি টাকা দিবেন তারপরে আপনার প্রোডাক্ট নিবেন, কিন্তু উনি যেটা করেছে যে না, উনি আগেই টাকা দিয়ে দিয়েছে এবং ওনার প্রোডাক্টও পায় নাই, টাকাও গেছে, ওনার মালের দাম প্রায় 3-4 লাখ টাকা, উনি আবার এটা শিপমেন্টের জন্য প্রায় 1.5 লাখ টাকা দেয়, আবার এইখানে প্রায় 1.5 লাখ টাকা, প্রায় অ্যারাউন্ড 8-10 লাখ টাকা ওনার নাই হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, এগুলোর জন্য আপনাদেরকে সাবধান করে দেই, কোনোভাবেই এই কাজটা করতে যাবেন না। আমি যেহেতু আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছি, আমাকে আমার প্রাপ্যটা দিবেন। আমি তো আপনাদের কাছ থেকে কনসালটেন্সির জন্য কোনো ফি কোনো দিন বলি নাই যে ভাই আপনারা কনসালটেন্সি করেছি ফি দেন। আপনারা সেখান থেকে কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে আপনার ট্যাক্সের টাকা, কিন্তু সেখানে আপনাদের থেকে এক টাকাও চাচ্ছি না, আপনি জাস্ট আমার ক্লিয়ারেন্সের ফিটা দিলেই হবে, আপনাদের আর কোনো টাকা লাগবে না। কারণ আমি চাচ্ছি না যে আপনারা কনসালটেন্সির জন্য টাকা দেন আবার উল্টো করে। যা হোক, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, বিষয়গুলো মাথায় রেখেই ইম্পোর্ট করার চেষ্টা করবেন এবং যার প্রাপ্য তাকে দেওয়ার চেষ্টা করবেন। খুব দুঃখের সহিত আসলে আজকের এই ঘটনাটা আপনাদেরকে বললাম। ভালো থাকবেন সবাই, যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।